চিমি জাংকুক কলেজে তিনজন বেস্ট ফ্রেন্ড। এই হলো সুগা, জেকের ফ্রেন্ড। সুগা জিমিনকে মনে মনে ভালোবাসে আর জেকে তেকে মনে মনে ভালোবাসে। আর জিমিন কলেজের সামনে দাঁড়িয়ে আছে। জাংকুক লাকাটা কোথায় এখনো এলো না তো? দেখো এটা কোনো মেয়ের পিছনে দৌড়াচ্ছে। জেকে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। তে তুই কি বললি? আমি মেয়েদের পিছনে দৌড়াচ্ছি। শুনে রাখ, আমি মেয়েদের পিছনে দৌড়াই না, মেয়েরা আমার পিছনে দৌড়ায়, বুঝলি? ও তাই, কোথায় কি এলো রে? আমি জিয়ন জাংকুক, এই কলেজের নাম্বার ওয়ান হ্যান্ডসাম বয়, বুঝলি? হ্যাঁ রে মিচমিচে শয়তান, আয়নায় মুখটা কখনো দেখেছিস? আয়নাও ভেঙে যাবে। চুপ কর না, কি সবসময় সাপ বেজির মতো লড়াই করতে থাকিস বলতো? চুপ কর একটু। ওদিকে সুগা জাংকুককে ডেকে বলে, জেকে তোর ফ্রেন্ড জিমিনকে বল না আমি ওকে অনেক ভালোবাসি। জেকে মনে মনে ভাবে, আমি এখনো তেকে ভালোবাসার কথা বলে উঠতে পারলাম না, আর সুগা বলে ওর লাপোস্টের পিয়ন হতে। কি হলো, চুপ করে আছিস না তুই? বল গিয়ে জিমিনকে, জেকে তুই তো আমার ফ্রেন্ড, বল আমার জন্য এটুকু করবি না? হ্যাঁ তুই প্রেম করবি আর আমি আঁচলা বাঁশ খাবো, তাই না? জাংকুক তুই আমার বাঁশ কঞ্চি কোথা থেকে পেলি? তুই বুঝবি না, ভালোবাসার ঘর বানাতে গেলে বাঁশ কঞ্চি লাগে। তুই বাঁশ কঞ্চি হাতুড়ি গামলা যা লাগে নিয়ে নে, কিন্তু জিমিনকে রাজি করিয়ে দে না রে প্লিজ। দেখছি কি করা যায়, এখন যা তুই। তারপর জেকে তে জিমিনের কাছে চলে আসে। কি রে হনুমানটা কি বলছিল? ওই হনুমানটা বলছিল তোকে তার রানী বানাবে। মানে মানে বুঝলি না, মনে হয় ও তোকে ভালোবাসে। জিমিন এই গাধিতে বুঝে গেল আর তুই বুঝলি না। কি বললি তুই জেকে? আমি গাধি? তাহলে তুই কি গাধা? তাহলে তুই আমাকে কি তোর বর ভাবছিস নাকি? মানে হ্যাঁ, গাধির বর তো গাধাই হয় না? তারপর তে রেগে সেখান থেকে হোস্টেলে চলে যায়। আসলে তের বাবা মানে হোস্টেলে থাকে। পরদিন তারা কলেজে একসাথে গল্প করছিল। হাই জেকে, কি করছিস? তারপর সুগা জিমিনকে বলে, জিমিন আমার তোমার সাথে কিছু কথা আছে, একটু এদিকে আসবে প্লিজ? প্রথমত আমি আপনাকে চিনি না, আর দ্বিতীয়ত আপনি আমাকে তুমি বলবেন না, ওকে? ওকে জিমিন একটু আসবেন প্লিজ। কি বলবেন এখানে বলুন। আরে যা না জিমিন, কি বলছো একটু শুনে যায় না। তারপর জিমিন আর সুগা আলাদা করে কথা বলতে চলে যায়। জিমিন একটা কথা বলার ছিল। কথা তো আগে বুঝলাম, কিন্তু কি? মানে আমি তোমাকে, সরি, আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জিমিন। ও তাই? হ্যাঁ। আচ্ছা আমি ভেবে জানাবো, ঠিক আছে? তারপর জিমিন সেখান থেকে টিয়া জাংকুকের কাছে চলে আসে। জিমিন কি বললো সুগা? সুগা ব্যাটার কি বলবে, আমার তুমি মজনু এটাই বললো? তুই কি বললি? আমি কিছু বলিনি, তবে সুগা ব্যাটার মজনু দিদি যদি না ঘুছিয়ে দিতে পেরেছি তাহলে আমার নাম জিমিন না। পরের দিন আবারও সবাই কলেজে আসে। তে দাঁড়িয়ে আছে পিছন দিয়ে, জেকে এসে বলে, কি রে পেতনি কি করছিস? জেকে তুই আমাকে পেতনি বলি কেন? তুই তো পেতনি, কার ঘরে গিয়ে যাবি কে জানে, আর যার ঘরে গিয়ে যাবি তোর ঘরে তো কি যাবো না, বুঝেছিস? জাংকুক মনে মনে ভাবে, ওরে আমার পিচ্ছি পেতনি তো, আমি তো চাই তুই আমার ঘরে সারা জীবনের জন্য চেপে থাক। আচ্ছা জিমিন কই? জিমিন তার মজনুর কাছে গেছে। অন্যদিকে জিমিন, আমি তোমাকে ভালোবেসে জিমিনা বলে রাখবো, ঠিক আছে? দেখো শুধু একটা কথা বলবো। কি? সুগা আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, ও তাই আমি এখন এনে দিচ্ছি। এই দোকান থেকে না, সামনে এয়ারপোর্ট আছে, সেখানে একটা ফেমাস আইসক্রিম দোকান আছে, সেখান থেকে এনে দাও না প্লিজ। কিন্তু ওটা তো অনেক দূরে, যেতে আসতে প্রায় 5-6 ঘন্টা লেগে যাবে, আর আকাশের অবস্থাও ভালো নেই, যখন তখন বৃষ্টি হতে পারে। আমি তোমাকে ভালোবেসে প্রথমবার কিছু চাইলাম আর তুমি আমাকে দিতে পারছো না। আচ্ছা ঠিক আছে আমি যাব। তারপর জিমিন তার ফ্রেন্ডের কাছে চলে আসে আর সুগা আইসক্রিম আনতে চলে যায়। জাংকুক তার ফ্রেন্ডকে ভালো করে টাইট দিয়ে এলাম, বুঝলি? কেন কি করেছিস? তখন জিমিন সব ঘটনা খুলে বলে। কিন্তু জিমিন তুই তো আইসক্রিম খাস না, তুই জানিস হনুমানটা তো জানে না, চল বাড়ি চল,
বৃষ্টি যে কোনো সময় চলে আসবে কিন্তু সুগা যে আইসক্রিম আনতে গেছে হ্যাঁ এসে আমাদের না পেলে সুগা তার বাড়ি চলে যাবে সুগা বৃষ্টিতে ভিজে ভিজে আইসক্রিম নিয়ে চলে আসে কিন্তু জিমিনকে কোথাও খুঁজে পাচ্ছিল না তাই একজনের কাছে জিমিনের বিষয়ে জিজ্ঞাসা করে সে বলে জিমিন তো অনেকক্ষণ আগে চলে গেছে কি জিমিন বাড়ি চলে গেছে আমি ওর জন্য আইসক্রিম এনেছিলাম কিন্তু জিমিন তো আইসক্রিম খায় না এই কথাটা শুনে সুগার মনটি অনেক খারাপ হয়ে যায় পরের দিন জিমিন জাঙ্গুকতে কলেজে আসে কিন্তু সুগা আসে না তাই জেকে সুগাকে ফোন দিয়ে জানতে পারে বৃষ্টিতে ভেজার ফলে তার জ্বর এসেছে কি সুগার জ্বর এসেছে তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস ভালোবাসিস না সেটা বলে দিলেই পারতিস জিমিনের মনটা অনেক খারাপ হয়ে যায় তাই সে বুঝতে পারে হয়তো সে সুগাকে ভালোবেসে ফেলেছে এ শোন একটু এদিকে আমি না জাঙ্গুককে ভালোবাসি তুই তো ওর ফ্রেন্ড বল ওর নাম্বারটা একটু জোগাড় করে দে না প্লিজ কি তুই জেকেকে ভালোবাসিস তাহলে তুই নাম্বারটা জোগাড় করে নে আমাকে বলছিস কেন যা এখান থেকে তুই আসলে তে মনে মনে জাঙ্গুককে ভালোবেসে ফেলেছিল কি রে তুই এত রেগে আছিস কেন আয় তোর পরে হোঁচট খাচ্ছে যা গিয়ে হাতটা ধর একটু কি হয়েছে পরিষ্কার করে বল আয় তোকে ভালোবাসে আর তোর নাম্বারটা চাইছিল আমার কাছ থেকে জিতে তো তের এমন জেলাস ফিল দেখে মনে মনে খুব হাসছিল হ্যাঁ তো ক্ষতি কি তুই তো বলিস আমি নাকি গাধা তো গাধার পিছনে যদি কোনো গাধি পড়ে তো ক্ষতি কি তে তো খুব রেগে গিয়ে বলে কেন আমি তো আছি তোর গাধি তে বুঝতে পারলো না সে রাগের মাথায় কি বলে দিয়েছে অন্যদিকে জেকে তো তার কথা শুনে মনে মনে হাসছে জেকে মনে মনে ভাবছে আমার তে শোনা তুমি আমাকে ভালোবাসো আর নিজেও বুঝতে পারছো না অন্যদিকে সুগা তো জিমিনের উপর অনেক রেগে গেছে আর জিমিনকে ইগনোর করতে শুরু করে দেয় সুগা কি হয়েছে জিমি তাড়াতাড়ি বলো আমার তোমার সাথে কিছু কথা আছে আমি একটু ব্যস্ত আছি তুমি আমাকে ইগনোর কেন করছো কিন্তু সুগা কিছু উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় তারপর জিমিন তের কাছে আসে আর সবকিছু খুলে বলে তো ও কেন আমার সাথে এমন করছে ওকে বুঝতে পারছি না আমি কষ্ট পাচ্ছি তুই কি সুগাকে ভালোবাসিস আমি জানি না কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে তাহলে তুই ওকে তোর ভালোবাসা দে ওর অভিমানটা ভেঙে দে তারপর জাঙ্গুক সেখানে চলে আসে কি ভাঙার কথা হচ্ছে তে তোর মাথা ভাঙার কথা হচ্ছে এতক্ষণ কোথায় ছিলিস জাঙ্গুক তেকে জানানোর জন্য বলে আয়ুর সাথে তে তো আয়ুর কথাটা শুনে খুব রেগে গেল কি হলো তে রাগ করছিস কেন না কিছু হয়নি তুই এখান থেকে যা প্লিজ তুই কি জাঙ্গুককে তার ভালোবাসার কথা বলে উঠতে পারবে আর অন্যদিকে জিমিন কি বলে উঠতে পারবে সুগাকে এটা জানার জন্য নেক্সট পার্টি দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই